আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে পাইচার্ট ক্রিয়েট করে। এরকম একটা পাইচার্ট ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে আমরা শুরুতে এরকম একটা ডাটা ক্রিয়েট করব। আমরা যে কোনো ধরনের পাই চার্ট ক্রিয়েট করতে পারি, রেজাল্ট শীট অথবা সেলস, প্রতি মাসের সেলস কত পার্সেন্ট, আমরা এই হিসেবে পাই চার্ট করতে পারি। আমরা সেই জন্য আমরা এখানে মান্থ লিখব, ডাটাগুলো সাজাবো। মান্থ মান্থ এখানে সেলস সেলস এখানে আমরা জানুয়ারি আমরা কোন মাসে কত সেল হয়েছে আমরা সেটা পাই চার্টের মাধ্যমে প্রকাশ করব। আমরা ডাটাগুলো সাজাবো। আমরা উপরের হেডলাইনটা একটু কালারিং করে দেব। আমরা এটাকে ইয়েলো কালার করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে এগুলোর একটা বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়ার জন্য আমরা অপশন বার থেকে দেখুন, অপশন বার থেকে যে জায়গায় আমরা ফ্রন্ট ছোট বড় করি তার নিচে অপশন বার থেকে এখানে মাউস ধরলে, মাউসের কার্সার ধরলেই অল বর্ডার্স লেখা আসবে, সেখান থেকে আমরা বর্ডার্স দিয়ে দিব। অল বর্ডার্স যেটা আছে সেটা দিয়ে দেব। আমরা এটার ডাটার সাইজ গুলো একটু বড় করে দেব। আমরা ফন্ট লেখার সাইজ গুলো একটু বড় করে দিলাম। এখানে আমার জানুয়ারি সেল হয়েছে ধরুন 90%, নাই ফেব্রুয়ারিতে 85, মার্চে 50, এপ্রিলে 35, মেতে আমার 20। আমরা এগুলোকেই মূলত পাই চার্টে রূপান্তর করব। পাই চার্টে নেওয়ার জন্য আমরা যে ডাটাগুলোকে আমরা পাই চার্ট রূপান্তর করব সেই ডাটার মধ্যে মাউসের কার্সার রেখে আমরা ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অপশন বার থেকে, মেনু বার থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমাদের এখানে দেখুন কলাম, লাইন, পার, বার, এরিয়া, আমরা সবগুলোই আমরা এই সেলগুলোকে আমরা কলামে রূপান্তর করতে পারি অথবা লাইনে রূপান্তর করতে পারি, পাই চার্টে রূপান্তর করতে পারি। আমরা আজকে মূলত দেখব কিভাবে আমরা সে ডাটাগুলোকে পাই চার্টে রূপান্তর করতে পারি। পাই চার্টে নেওয়ার জন্য আমরা টু ডি মানে হলো টু ডাইমেনশন পাই চার্ট এবং থ্রি ডি মানে হলো থ্রি ডাইমেনশন পাই চার্ট। আমরা থ্রি ডাইমেনশন পাই চার্টে যাব। থ্রি পাই চার্টে যাওয়ার পর দেখুন আমরা এটাকে সাইটে দিয়ে দেব। দেখুন আমার জানুয়ারিতে জানুয়ারি কালারটা এরকম আসছে। এই কালার অনুসারে আমরা ডাটাগুলোকে সিলেক্ট করে একটু বড় করে দিব বোঝার স্বার্থে, একটু বড় করে দিলাম। দেখুন জানুয়ারির কালার এটা আসছে, এটা একটু বড় যেহেতু আমার 90% সেল হয়েছে। ফেব্রুয়ারির কালারটা দেখুন, এটা ফেব্রুয়ারির কালার 85%, এই কালারটা শো করেছে। মার্চের কালারটা এটা আমার মার্চে 50% সেল হয়েছে। এপ্রিলে আমার 35%, এপ্রিলের কালার এটা, এপ্রিল কালার 35% সেল হয়েছে এবং মেতে আমার সেল হয়েছে 20% এর কালার। আমরা এই পাই চার্টের কালার আমরা ম্যানুয়ালি করতে পারি, কাস্টম হিসেবেও করতে পারি, এই কালারগুলো আলাদাভাবেও আমরা দিতে পারি। আমরা শুরুতে মাউসের
মাউসটা পাই চার্টের উপর রেখে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা পয়েন্ট এখানে যাব। এখান থেকে আমরা ফিল অপশনে যাব। ফিল অপশন থেকে আমরা সলিড ফিল এখান থেকে আমরা বিভিন্ন কালার শো করতে পারি। আমরা যে কোনো কালার দিতে পারি। দেখুন আমাদের কালারটা ইয়েলো হয়ে গেছে। আমরা যে কোনো ধরনের কালারটাই আমরা দিতে পারি। এখানে রেড কালার হয়ে গেছে। তার নিচে আছে ট্রান্সপারেন্সি। আমরা এই কালারটা আমাদের কতটুকু স্মুথ হবে সেটার জন্য আমরা যদি একটু বাড়িয়ে দেই তাহলে দেখুন স্মুথ আকারে শো করবে। দেখুন স্মুথ আকারে শো করবে। আমরা একটু বাড়িয়ে দিলাম, কালারটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের পাইসেটের ভিতরে আমরা এই ডাটাগুলোকে যদি দিতে চাই তাহলে যেরকম আমাদের জানুয়ারিতে 9% 90%, এখানে এই জানুয়ারির এই 90%টা আমরা যদি এখানে শো করতে চাই তাহলে মাউসের কার্সারটা ডাটার উপর পাই চার্টের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেবেল এখানে ক্লিক করব। অ্যাড ডাটা লেবেল ক্লিক করলে দেখুন আমাদের শুধু কাস্টম হিসেবে ম্যানুয়ালি আমরা 90% আনতে পারছি। ঠিক আছে, আমরা পুরো পুরো চাই পাই চার্টটাই সিলেক্ট করব। পুরো পাই চার্টটা সিলেক্ট করার করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেবেলস এখানে দিয়ে দেব। দেখুন আমাদের প্রত্যেকটা ডাটা এখানে সেট হয়ে গেছে। আমার জানুয়ারিতে কত পার্সেন্ট, ফেব্রুয়ারিতে কত পার্সেন্ট, এরকম আমরা যদি এখন এই সেল ডাটাগুলোকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে সিলেক্ট অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ এখানে যাব। ফরম্যাট ডাটা এখান থেকে আমরা ফিলে যাব। ফিল থেকে আমরা সলিড অপশন থেকে সরি আমরা এখান থেকে ফরম্যাট ডাটা লেভেলস যেখানে আছে ফরম্যাট ডাটা লেভেলস আমরা আর ভুলে ফরম্যাট ডাটা সিরিজ এখানে গেলে আমাদের কালারটা চেঞ্জ হবে। আমরা ফরম্যাট ডাটা লেভেলস এখানে যাব। ফরম্যাট ডাটা লেভেলস এ যাওয়ার পর আমাদের এটা আছে এখন ভ্যালু লেভেলে। ভ্যালু লেভেলে আমরা যদি এখানে লেভেল কন্টেন্টস এখানে যদি সিরিজ সিরিজ হিসেবে দেই তাহলে দেখুন আমাদের সেলসটা কোন মাসে কত এটা সেলস লেখাটার সাথে উঠে যাবে। আমরা যদি ক্যাটাগরি দেই তাহলে মান্থ সেলের পাশাপাশি আমাদের মান্থ মাসের নাম উঠে যাবে। আমরা যদি পার্সেন্টেজ দিয়ে দেই তাহলে দেখুন পার্সেন্টেজ শো করবে। আমরা পার্সেন্টেজ আর ক্যাটাগরি নেম যদি দিয়ে দিই তাহলে ভ্যালু যদি দিয়ে দিই আমাদের ভ্যালু মাসের নেম এবং পার্সেন্টেজ দুইটাই শো করবে। তার নিচে আছে দেখুন আমাদের লেভেল পজিশন। আমরা এটা যদি এই লেভেল গুলোকে আমরা যদি সেল গুলোকে আমরা যদি পাই চার্টের ভিতরে রাখতে চাই সেন্টারে অথবা ইনসাইড ইন্ট বাইরে ভিতরে অথবা আউটসাইড ইন্ট বাইরে রাখতে চাই তাহলে রাখতে পারবো। আমরা যদি সেন্টারে রাখতে চাই দেখুন সেন্টার হয়ে গেছে। আমরা যদি এগুলোকে ইনসাইড ইন যদি সাইটে রাখতে চাই তাহলে আমরা এভাবে রাখতে পারবো এবং আউটসাইড যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের দেখুন আউটসাইডে আমরা শো করতে পারবো। এভাবে মূলত আমরা কোনো সেলস অথবা যে কোনো রেজাল্ট শিটের আমরা পাই চার্ট ক্রিয়েট করতে পারি। আমরা আশা করি বুঝতে পেরেছি আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।